আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। ইউটিউবে যারা সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থী আমার রয়েছে, আর তোমরা যারা বিশেষ করে 2022 সালে নৌবাহিনীর নাবিক পদে আবেদন করেছো এবং যারা নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবা, তো আজকে আমি কিভাবে তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারো, কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে নৌবাহিনীর নাবিক পদে ভালো করতে পারবা, তো এটা নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের ট্রেনিং সেন্টারের মাঠ এটা, সোজা ট্রেনিং একাডেমি মাঠ, এখানে আমরা ফিজিক্যাল ট্রেনিংগুলো করিয়ে থাকি, ঠিক আছে? তো এই কারণে তোমরা যারা আসবা আসলে ইনশাল্লাহ এখানে সবগুলো বাহিনীর জন্য প্রিপারেশন নিতে পারবা। তো আমরা একটু মুজাহিদকে ডাক দেবো আমাদের শিক্ষার্থী। এই মুজাহিদ আসো আসো, মানে আমাদের, ওয়ালাইকুম সালাম বাবা আসো, আমাদের শিক্ষার্থী আর কি মুজাহিদ। মুজাহিদ এবার 22 সালে নৌবাহিনীতে পরীক্ষা দেবে নাবিক পদে, দিনাজপুর জেলা। জি স্যার, দিনাজপুর জেলা স্যার। আচ্ছা বাবা, কেমন প্রিপারেশন নিছো? জি স্যার, ইনশাআল্লাহ অনেক ভালো প্রিপারেশন নিয়েছি স্যার। আচ্ছা, যারা যারা ইউটিউবের স্টুডেন্ট আছে আর কি, হ্যাঁ, আমাদেরকে যারা সবসময় দেখে, তো মুজাহিদ, মুজাহিদের সঙ্গে একটু আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে নৌবাহিনীর নাবিক পদে 22 সালের জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবা। জি স্যার। বাবা, নৌবাহিনীতে কয়টা বিষয়ের উপরে প্রশ্ন আসবে স্যার? নৌবাহিনীতে 5টা বিষয়ের উপরে প্রশ্ন আসবে স্যার। হ্যাঁ, 100 মার্কের পরীক্ষা হবে, প্রতিটা বিষয়ের 10টা করে প্রশ্ন থাকবে, 10টা করে প্রশ্নের প্রতিটারে মান হচ্ছে স্যার 2 করে, একটা করে প্রশ্নের মান হচ্ছে 2 করে স্যার। আচ্ছা, 5টা বিভাগের মধ্যে বাংলা, ইংলিশ, বাংলা ইংলিশ, গণিত, তারপর স্যার সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান, এই 5টা বিষয় থাকবে স্যার। আচ্ছা, এই 5টা বিষয়ের উপরে 10টা করে প্রশ্ন থাকে। জি স্যার, মোট 100 মার্কের পরীক্ষা হবে। জি স্যার, আমরা পাস করতে চাইলে প্রত্যেকটা বিভাগে কম স্যার, পাস করতে চাইলে প্রত্যেকটা বিভাগে স্যার কমপক্ষে 4 পাইতে হবে স্যার, 4টা করে সঠিক উত্তর দাগাইতে হবে, তাই না? আচ্ছা, এখন 4টা করে সঠিক উত্তর দাগালে তুমি 5টা বিভাগে 20টা দাগালা, 20 দুগুণে 40, তো 40 পেলে কিন্তু চান্স হবে। জি স্যার, 40 পেলে আসলে চান্স হবে না স্যার, চান্স পেতে হলে কমসে কম স্যার লিখিত পরীক্ষায় 80 প্লাস থাকতে হবে স্যার, 80 প্লাস থাকতে। জি স্যার। তো যাই হোক, যারা নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবে, সবার জন্য শুভকামনা থাকলো। আর এখনো যাদের 10 দিন, 15 দিন বা 20 দিনের সময় আছে, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তোমরা চাইলে শর্ট কোর্সে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে পারো, পারে তো প্রস্তুতি নিতে। জি স্যার, অবশ্যই ভর্তি প্রস্তুতি নিতে পারে স্যার, আর এখানে স্যার অনেক কিছু বিষয় শেখায় যেগুলো মাস্ট বি স্যার, অতি প্রয়োজন, যেগুলো স্যার বাসায় থাকলে করা সম্ভব না, কারণ এখানে অনেক কিছু জিনিস ইভেন্ট আছে স্যার, যেগুলো বাসায় কোনো মাঠ নেই করার জন্য স্যার, এখানে অনেক বড় মাঠ আছে, গ্রাউন্ড আছে, আর আপনি যেগুলো স্যার গাইডলাইন দেন, পরামর্শ দেন, সেগুলো মানলে স্যার অবশ্যই স্যার যে কেউ সফলতা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, ও আমার শিক্ষাতে বলে আমার পাশে আসে বলে যে বললো তা না, তোমরা যখন আসবা, তোমরা আসলেও ইনশাল্লাহ তুমি এই অল্প দিনের জন্যও নৌবাহিনীর নাবিক পদের জন্য, আমাদের শর্ট সিলেবাস রয়েছে, সাজেশন রয়েছে, আমরা অনেকগুলো মডেল টেস্ট নেব, এই মডেল টেস্টগুলোও কিন্তু হচ্ছিলো তোমরা এখানে দিলে নিজেকে প্রস্তুত করতে পারবে, তাই না? অবশ্যই স্যার। ঠিক আছে বাবা, যাও ওদেরকে। আসসালামু আলাইকুম। ওদেরকে ড্রাগিং করা হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, করো। পিছনে অবশ্যই দেখতে পাচ্ছো, পিছনে আমার শিক্ষার্থীরা হচ্ছিলো ড্রাগিং করছে, যারা এবার পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, ড্রাগিংটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, নৌবাহিনীর নাবিক পদের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি হতে পারো, ভর্তি হয়ে তুমি তোমার লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, এরপরে হচ্ছে প্রাথমিক মেডিকেল টেস্ট, হ্যাঁ, এই জিনিসগুলোর উপরে তুমি একটা কোর্স করে যেতে পারবো, বা এই বিষয়গুলোর উপরে তুমি একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবো। আর যখন তুমি প্রস্তুতি নিয়ে যাবা, প্রস্তুতি নিয়ে গেলে তুমি কিন্তু পরীক্ষার কেন্দ্রে খুব ভালো করতে সক্ষম হবা, আর অধিক ভালো তখনই একজন শিক্ষার্থী করতে পারে যখন ওই বিষয়ের উপরে একজন শিক্ষার্থী আগে থেকে পড়ালেখা থাকে, প্রস্তুতি থাকে, হ্যাঁ, তখনই সে ভালো করতে পারে। তো আশা করি তোমরা যদি আসো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে, অবশ্যই ভালো কিছু শিখতে পারবা, ভালো কিছু শেখার মাধ্যমে পরীক্ষার কেন্দ্রে গিয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করে সৎ পথে নিজের যে স্বপ্ন নৌবাহিনীর নাবিক হয় সেটা তুমি পূরণ করতে সক্ষম হবা। তো যাই হোক, সবাই ভালো থেকো, আর যারা আমাদের সবসময় ইউটিউবে ভিডিওগুলো দেখো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ইউটিউব চ্যানেলটি, ঠিক আছে? আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমির গ্রুপ রয়েছে, এবং হচ্ছে সোজা ট্রেনিং একাডেমির পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুকের গ্রুপেও অ্যাড হয়ে বিভিন্ন বিষয়ের উপরে পরামর্শ পেতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, সবার জন্য শুভকামনা, 2022 সালে যারা নাবিক পদে পরীক্ষা দিবা, সবাই যেতে নিজের যোগ্যতা চান্স পাও, এবং শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে নৌবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে যাতে তোমরা নৌবাহিনীর কর্মী হয়ে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত করতে পারো এই প্রত্যাশায় সবার শুভকামনায় সোলজার ট্রেনিং একাডেমির গ্রাউন্ড থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।